রব্বুল আলামিন বলেন কিন্তু তোমরা আমাকে মিথ্যা মনে করেছো, ওয়ালাকিন কাযাবু তোমরা আমাকে মিথ্যা মনে করেছো, ফাআখাদনাহুম বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ তাআলা বলেন তোমাদের গুনার কারণেই আমি তোমাদেরকে ধরছি। আর কি বাংলা নেই বলতো, বুঝেন নাই কথা মনে, আর কি বাংলা বলতো, ফাআখাদনাহুম আমি ধরছি, বিমা কানু ইয়াকসিবুন তোমাদের নাফরমানির কারণে, তোমাদের গুনার কারণে তোমাদেরকে ধরছি। আজকে পৃথিবীর মুসলমান যেই পরিমাণ নাফরমানিতে লিপ্ত, আজ থেকে 100 বছর আগে পৃথিবীর কোনো ইয়াহুদি ওই পরিমাণ গুনাহ করত না। কি আজকে মুফতির পকেটে গুনার গুনার ডিব্বা, বুঝেন নাই কথা মনে, মহাদ্দেশের পকেটে গুনাহের কি বলে ডিব্বা, এটা কি বলবেন, কর গুনাহের বাড়ুয়া, হ্যাঁ আরে বাড়ুয়া তো ছোট হয় দোস্ত, সিন্ধুক সিন্ধুক, ولو أن أهل القرى آمنوا واتقوا إجنا أمدر كي باتا برحاتي الإيمان وتقوى إيمان وتقوى إيمان مني كل جاي شدو دوكا ولا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এগুলো হলো ইমানের শব্দ, এটা কিন্তু ইমান না, এটা কিন্তু কি না, এগুলো হলো ইমানের শব্দ। মূল ইমান হলো কলিজায় যেটা সেটা, মূল ইমান কি বলেন, মূল ইমান কোথায়, কলিজা, ইমানের মহল কি কলিজা, কালব, আমরা বাংলা আমাদের ভাষায় বোঝাবার জন্য কলিজা বলি, ইমানের মহল হলো কালব, কালবে যেটা সেটা হলো ইমান, আর মুখে যেটা এটা হলো ইমানের শব্দ, বলেন মুখে যেটা এটা কি ইমানের কি, অকলবুহু মুতমাইন্নুম বিল ইমান, তাহলে বোঝা গেছে কলবের ইমানের মহল কি, কল ইমানের মহল কি বলেন, অকলবুহু মুতমাইন্নুম বিল ইমান, ইমানের মহল হলো কি দিল, ইমানের মহল কি, তাহলে দিলে শুধু আল্লাহ তালাকে রাখা, দিলে শুধু আল্লাহ তালাকে রাখা, বলেন দিলে কাকে রাখা, আমার নানু পুরা মতো বলতেন লা ইলাহা দিয়ে দিল থেকে সব বের কর, 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 আল্লাহ লা ইলাহা বলেন, আজীব বিষয় আজীব বিষয়, আমরা গর্দান দিয়ে বের করি, আমরা দিলেরটাকে গর্দান দিয়ে বের করি, কেউ আবার রাগ করেন না স্যার, আমরা দিলেরটারে গর্দান দিয়ে বের করি না, দিলেরটারে গর্দান দিয়ে বের করা যায় না, দিলেরটাকে দিল দিয়ে বের করতে হয়, দিলকে দিল দিয়ে ঝাড়তে হয়, দিলকে দিল দিয়ে পরিষ্কার করতে হয়, দিলকে দিল দিয়ে, দিলকে কি দিয়ে বলেন, দাঁতের ময়লা হাত দিয়ে না দাঁত দিয়ে, দাঁতের ময়লা হাত দিয়ে, চোখের ময়লা হাত দিয়ে, দিলের ময়লা দিল দিয়ে, সুবহানাল্লাহ, বলেন দিলের ময়লা কি দিয়ে, আবার কোন দিলের ময়লা কি দিয়ে, দিলের ময়লা দূর করতে হয় দিল দিয়ে, দিল থেকে দিল, দিল থেকে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কলিজায় বসান, শুধু আল্লাহ, শুধু আল্লাহ, কলিজায় কি আবার বলেন কি, আহারে শুধু শুধু বলেন, শুধু শুধু আল্লাহ, আমাদের সৈয়দ আব্দুল মজিদ নদীম বড় সুন্দর বলতেন, আজমিও কো ভি কি বিমারি লাগ গই, ভি কি বিমারি লাগ গেই, আজমিদেরকে ভির বিমারি লাগছে, হি হি লাগাও হি, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ilaha illallah. Dil theke dile, dil theke dile, dil theke dile. Dil theke ki? Dil theke? Dile. Kolijake kolija diye saf koren, kolijake kolija diye saf koren, kolijake kolija diye saf koren. Diler dike takan, diler dike, diler dike, diler dike. Ki bolchi bolen na? দিলের দিকে দিল থেকে গায়রুল্লাহ বের করো, দিল থেকে গায়রুল্লাহ বের করো, দিল থেকে গায়রুল্লাহ বের করো, দিল থেকে সারা দুনিয়ার সমস্ত তাগুত বের করো, দিল থেকে সারা দুনিয়ার সমস্ত হুকুমত বের করো, দিল থেকে দুনিয়ার মহাব্বত বের করো, দিল থেকে হুব্বে জাব বের করো, দিল থেকে হুব্বে মাল বের করো, দিল থেকে গায়রুল্লাহ বের করো। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জিহ্বা নড়বে না, দিলও নড়বে? বলেন, দিলও? আমাদের দিল নড়ে না, জিহ্বা নড়ে? বলু যে আমগো জিহ্বাও নড়ে না। যদি জিহ্বা নড়তো তবুও তো এক অঙ্গ লাগতো। হযরত খলিল আহমদ চারণপুরের মতো লিখছেন, যদি কারোর দিলে জিকির না আসে কমপক্ষে জবানে জিকির ছেড়ে দিও না। কমপক্ষে জবানের জিকির কি ছেড়ে দিও না? আর আমাদের তো জবানেরও সময় নেই, জবানেরও সময় নেই। আফওয়ান, মাফ করবেন, কানের সময় আছে, দেখেন জিকিরের সময় নেই। উম্মতে মুসলিমা, আল্লাহ তাআলাকে ধরা ছাড়া আজাব থেকে বাঁচার কোনো রাস্তা নাই। খা মুফতি কেউ না হোক, চাই সে মুফতি হোক, চাই সে মহাদ্দেশ হোক, চাই সে বক্তা হোক, চাই সে পীর হোক, আল্লাহ তাআলাকে ধরা ছাড়া আজাব থেকে বাঁচার কোনো রাস্তা নাই। রাস্তা একটা, আল্লাহ তাআলাকে ধরা। বলেন রাস্তা কয়টা? বলেন আল্লাহ তাআলাকে ধরা। আমাদের দিন আমাদের শান্তির ঠিকানা। বলেন আমাদের দিন আমাদের শান্তির ঠিকানা। আমাদের দিনের দিকে ফিরে আসা ছাড়া আমাদের আর বাঁচার কোনো রাস্তা নাই। আমাদের হযরত মাওলানা তারেক জামিল দাবাত বালা কাতুম তিনি বলেন যে আমি একবার দেখলাম মুলতাজেমে এক আরব, তার শরীর বুক সব মুলতাজেমের সাথে লাগায়া দিয়া, হাত উপরের দিকে তুলা, বুক পুরা মুলতাজেমের সাথে লাগায়া দিয়ে সে দোয়া করতেছে। তার বুক ভাষা কান নয়, আমি তার জবানের কাছে কান লাগাইলাম, দেখি সে কী বলে। তো সে দোয়া করতেছে এভাবে, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া দিয়ে দিন ছিনিয়ে নিছ, আমাদের দুনিয়া তুমি ফিরে আলে যাও, আর আমাদের দিন আমাদেরকে আবার ফেরত দাও। আমাদের দিন আমাদেরকে কি দাও? আবার ফেরত দাও। আজকের ইরানে বহু মসজিদে জুমা পড়তে দেওয়া হয় নাই, করোনা থেকে বাঁচার জন্য জুমা পড়তে দেওয়া হয় নাই। উচিত কি ছিল? সকলকে মসজিদে আনা, না মসজিদ থেকে বাইর করে দেওয়া। গোটা মুসলিম বিশ্বের উচিত ছিল গোটা মুসলিম বিশ্বকে বাইতুল্লাহ নিয়ে দোয়াতে লাগায় দেওয়া, আর সিদ্ধান্ত নিছে এখানে আর যাওয়াই যাবে না। কি রাসূল যেটাকে কি মনে করছেন? শেফা বানাইছেন, সেটারে উম্মতে মুসলিমা বানাইছে অসুস্থতা। আর রাসূল যেটাকে অসুস্থতা বলছেন উম্মতে মুসলিমা সেটাকে বানাইছে শেফা। কি বাইতুল্লাহ করোনার জায়গা না আমনের জায়গা? জাআলনাল বাইতা মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা। জুমা পড়লে সমষ্টির কারণে আর বেশি মানুষের কারণে করোনা ভাইরাস আক্রান্ত হবে। কি বাইতুল্লাতে গেলে বেশি মানুষ জমা হয়ে গেলে করোনা আক্রান্ত হবে? একমাত্র রাস্তা, একমাত্র রাস্তা আল্লাহর দিকে ফিরা। এই চায় না, শত বছর ধরে হাজার হাজার মুসলমানকে হত্যা করছে, উইঘুর মুসলমানদেরকে হত্যা করছে, বার্মার মুসলমানদের হত্যার পেছনে সবচেয়ে বড় ইন্ধন বার্মা, চায়নার সবচেয়ে বড় ইন্ধন চায়নার। শেষ পর্যন্ত রব্বে করিম জারনি ওয়াহিদা, রব বলেন জারনি ওয়াহিদা, আমাকে একা ছেড়ে দাও, আমি একা লড়ব। জারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন নামা ওয়া মাহিলহুম কালিলা, রব বলেন আমাকে একা ছেড়ে দাও, আমি একা লড়ব। হযরত
জারনি ওয়াহিদা, কি কথাটা বললো রে, জারনি ওয়াহিদা, আমাকে একা ছেড়ে দাও। দুজনে যখন ঝগড়া করে, একজন যদি আরেকজনের পক্ষে লড়ে, ওকে ছেলে কি বলে? রাখেন, ওর সাথে আমি একা বুঝবো। রব্বুল আলামিন বলেন জারনি ওয়াহিদা, চায় না, তুমি আমার সাথে যুদ্ধ করছো, এবার আমি একা বুঝব। শেষ পর্যন্ত চায়নার প্রেসিডেন্ট মুসলমানদের দুয়ারে দুয়ারে যাওয়া শুরু করছে, দুয়ারে দুয়ারে, তোমরা কি কি খাও, কি কি খাও না, আমাদেরকে লিস্টি সরবরাহ করো। সুবহানাল্লাহ বলে না, পুরো দুনিয়ার গবেষক একত্রিত করছে এই ভাইরাস থেকে বাঁচার উপায় কি। শেষ তক গবেষকরা সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছে, পানি হিসাবে পান করাও জমজম, আর খাবার হিসাবে সমস্ত হারাম খাবার ছেড়ে দাও, কুত্তা বিড়াল হিয়াল শুয়ার সব ছেড়ে দাও। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। রব্বি করিম মানব জাতির জন্য জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে ফুলফিল করেছেন, বলেন জীবন ব্যবস্থা হিসাবে একমাত্র ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, জীবনের জন্য একমাত্র ইসলাম, মানবতাকে সংরক্ষণের জন্য একমাত্র ব্যবস্থাপত্র ইসলাম, মনুষ্যত্বকে সংরক্ষণের একমাত্র ব্যবস্থাপত্র ইসলাম, সভ্যতা সংরক্ষণের একমাত্র ব্যবস্থাপত্র ইসলাম, নারী জাতিকে সংরক্ষণের একমাত্র ব্যবস্থাপত্র ইসলাম।